তৃণমূল সাংসদ দেব এবং নুসরতকে আক্রমণ করলেন হিরণ। শারীরিক ঘোষকেও তোপ দাগলেন বিজেপির বিধায়ক। তৃণমূলে যাওয়ার আগে ভালো ছিলেন দেব এবং নুসরত, তৃণমূলে আসার পরেই চুরির ভ্যাকসিন নিতে হলো তাকে। রিপাবলিক বাংলা এক্সক্লুসিভে মুখোমুখি হওয়ার পর এমনটাই অভিযোগ করেছেন খড়গপুর সদরের বিজেপির বিধায়ক হিরণ চ্যাটার্জি। তৃণমূল সাংসদ দেব এবং নুসরতকে আক্রমণ করলেন হিরণ। শায়নী ঘোষকেও তোপ দাগলেন বিজেপির বিধায়ক। তৃণমূলে আসার পর চুরির ভ্যাকসিন নিতেই হলো। তৃণমূলে যাওয়ার আগে ভালো ছিল দেব এবং নুসরত। এক্সক্লুসিভলি রিপাবলিক বাংলার মুখোমুখি হয়ে কি কি অভিযোগ করলেন বিজেপির বিধায়ক হিরণ চ্যাটার্জি। কংগ্রেস এমন একটা দল, সেই দল জয়েন করার পরে তারা একটা ভ্যাকসিন দেয়, সেই ভ্যাকসিনটার নাম হলো চোর এবং দুর্নীতির ভ্যাকসিন। তৃণমূল যখন করেনি তখন দেব ভালো ছিল, নুসরত জাহান ভালো ছিল, শায়নী ঘোষ ভালো ছিল, এবং আপনি যদি দেখেন যারা যারা ছিল তাদের কারোর কোনো দুর্নীতি ছিল না। যে মুহূর্তে টিএমসি জয়েন করলো, টিএমসির একটা বাধ্যতামূলক ভ্যাকসিন আছে, তার নাম হলো চোর এবং দুর্নীতির ভ্যাকসিন। সেই ভ্যাকসিন নিতেই হবে এবং তারপরে সবাইকে চুরি করতেই হবে। সেই লিস্টে দেব প্রথম নাম লেখালো, তারপরে শায়নী ঘোষ নাম লিখিয়েছে, তারপরে নুসরত জাহান নাম লিখিয়েছে। তাদের শিক্ষামন্ত্রী এখন জেলে বসে আছেন, তাদের বীরভূমের বাঘ এখন জেলে বসে আছেন, তাদের বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার এখন জেলে বসে আছেন, তাদের শিক্ষা পর্ষদের চেয়ারম্যান এখন জেলে বসে আছেন, এবং আরও জেলে যাওয়ার জন্য প্রত্যেকে একজন একজন করে লাইন দিয়ে আছেন। কুন্তলের চিঠি মামলায় হাইকোর্টে সিবিআই, বিশেষ সিবিআই আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ। পুলিশ এবং সিবিআই কে যুগ্ম তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল, যুগ্ম তদন্তের নির্দেশ দিয়েছিল বিশেষ আদালত। কেন যুগ্ম তদন্তে রিপোর্ট তলব করা হয়েছে প্রশ্ন তুলে বিচারপতি অমৃতা সিনহার দ্বারস্থ হয়েছে সিবিআই। আগামী বৃহস্পতিবার শুনানির সম্ভাবনা রয়েছে। এর আগে নিম্ন আদালতে ভর্তিত হয়েছিল সিবিআই, কেননা একসঙ্গে একদিকে কলকাতা পুলিশ অন্যদিকে সিবিআই কে যৌথভাবে তদন্ত করবার নির্দেশ দিয়েছিল সিবিআই এর বিশেষ আদালত। তারপরেই সেই রিপোর্ট সামনে কেন আনা হয়নি, কেন যুগ্মভাবে তদন্ত করা হয়নি, সেই বিষয়টা নিয়ে বারবার সিবিআই কে ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল। আর এবার সেই ইস্যুতে আদালতে দ্বারস্থ হলো, অর্থাৎ হাইকোর্টে দ্বারস্থ হলো এবার সিবিআই অফিসাররা। কুন্তলের চিঠি মামলায় হাইকোর্টে সিবিআই কর্তারা, কেননা বিশেষ যে সিবিআই আদালত সেই যে নির্দেশটা দিয়েছিল একসঙ্গে পুলিশ আর সিবিআই কে যুগ্মভাবে তদন্ত করতে হবে, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে দ্বারস্থ হলো সিবিআই।